হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। চলে গেলাম আমরা গরমের ছুটিতে বর্ধমানে আমার তিন্নি দাদুর বাড়িতে। তো সকাল সকাল 8টার সময় বেরিয়ে গেছি, এই যে এখন যাচ্ছি। একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ বেলা হলে ভীষণ রোদও বেড়ে যায় আর গরম তো প্রচুর। কী সুন্দর লাগছে, অনেকদিন পর যাচ্ছি। গত বছর গেছিলাম আর মাঝখানে একদিন গেছিলাম একদিনের জন্য। যা, এটা হচ্ছে মইচি, মইচিতে আমরা ঢুকে গেছি। চারিদিক কী সুন্দর সবুজ, এত সবুজ তো দেখা যায় না ওই দিক কলকাতার দিকে। তো এদিকে আসলে এটা বেশ মনটা বেশ ভালো হয়ে যায়, চারিদিকে সবুজ সবুজ সবুজ, তিল ক্ষেত আছে। আর এই যে আমাদের গ্রামের বাড়ির এতে গলিটাতে ঢুকছি, তিন্নি দাদু সবাই অপেক্ষা করছে কখন আসবে। বেশ ভালো লাগে, দুদিনের জন্য এসছি অনেকদিন পর এই যে বাড়ির সামনে। আর সেদিনকে যা অবস্থা হলো, এটা আমার বেডরুম থেকে এই আম গাছটা দেখা যায়। আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, তো আমি তিন্নিকে বললাম একটু ভিডিও কর, এত সুন্দর। এটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো পুরনো বাড়িতে এখন থাকা হয় না, ওটা একটা স্টোরেজ হিসাবে ইউজ করা হয়, পুরো বাড়িটা, খামার, ধান ক্ষেত, তারপর গাড়ির গ্যারেজ, এইগুলো। আর বিকেলে এই যে দেখুন না কী ঝড়, আর ঝড়ে মানে ঝড় মানে প্রচণ্ড ঝড় হলো, বৃষ্টি হলো, আর যা গরম পড়েছে। আর ঝড় বৃষ্টি না হলে তো ঠান্ডাও হবে না, তো ভালোই লাগলো ঠান্ডাটা হয়ে গেল। আর এই যে আমাদের সামনে একটা পুকুর আছে, আর পেছনে ওই যে দিঘিটা, এটাও ওর দাদুদের। তো খুব সুন্দর লাগছিল দেখতে, আর আকাশ পুরো কালো, মেঘে ছেয়ে গেছে, আর ঝড়ের তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর, মানে চারিদিকে গাছপালাগুলো এত সুন্দর মনোরম দৃশ্য, মানে ভাবা যায় না। আর এটাও আমার বেডরুমের থেকে দেখা যায় তাল গাছটা। এই তাল গাছে না বাবুই পাখি বাসা করে। তো আমি এর আগে তো ভিডিও করা হয়নি, তখন ফটো তুলেছিলাম, যাই হোক পরের বারে ভিডিও করব। এই যে এটাও আমাদের বাড়ির পেছনের দিকটা, আকাশটা দেখুন কী অবস্থা, কী ভালো লাগছে দেখতে। আর এই গ্রামের এই সুন্দর দৃশ্য মনে হয় মানে কোথাও ভাব মানে পাওয়া যায় না। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির গেট। আমি বিকেলবেলা ঝড় হওয়ার পরে, বৃষ্টি হওয়ার পরে আমি বললাম চলো যাই আম কুড়িয়ে আসি। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আম কুড়ানো। ওই যে আমি, আমার ছোট ননদ আর তিন্নি, তিনজনেই যাচ্ছি আম কুড়াতে। এগুলো আমাদের বাড়ির ধানের মড়াই সব গোলা। আর এই যে আমাদের পুরনো বাড়িটা, এখানে এখন থাকা হয় না, এখানে সব ওই বললাম না স্টোরেজের কাজ। আর এই যে বাতাবি লেবু গাছটা, এটা বহু পুরনো, আমার শাশুড়ি বলে এটা বীজ পড়ে হয়েছে গাছটা, কিন্তু বাতাবি লেবুটা খুব টেস্ট না হলেও কিন্তু খারাপ না, ভালোই খেতে। এই যে ওই পেছনে বাগানটাতে যাচ্ছে আমার ননদ, ওখানে আম পড়েছে, আমি বললাম চলো চলো একটু আম কুড়াই। তো বললো চলো ঠিক আছে। তিন্নি তো আসতেই চাইছিল না, বললো আমি ওই জঙ্গলের মধ্যে যাব না। জঙ্গল ঠিক না, আসলে পুরনো বাড়ি ভীষণ বড়, তো মেনটেন অত করা হয় না, স্টোরেজ হিসাবে ইউজ করা হচ্ছে। এই গাছটা দেখুন বাতাবি লেবু খুব সুন্দর, কত হয়েছে, কিছু কিছু পেকেছে, পুরো ভরে যায় একদম মাটিতে, পুরো মানে ভর্তি হয়ে যায়। এই যে বাতাবি লেবুগুলো ঝুলছে, কী সুন্দর লাগছে দেখতে। এই যে বাড়ির পেছনটা, মানে এটা খামার আর বাড়ির মাঝখানটা, এইখানে আমগুলো সব পড়েছে, প্রচুর আম পড়েছে। মানে আমার শাশুড়ি তো রোজই তুলছে, মানে তিন্নি দাদিন, যে আমিও তুলছি, আমার বেশ মজা লাগছিল তুলতে। তিন্নি বলছে তোমার কী কাজ মা, এটা কী করছো? আমি বলছি তুই জানিস না এটা দারুণ একটা মজা, ঝড় হওয়ার পরে আম কুড়ানো, এটার যে কী এক্সপিরিয়েন্স। পথের পাঁচালি যারা পড়েছে তারা তো পড়েই এক্সপিরিয়েন্স করতে পারে যে কত সুন্দর একটা অনুভূতি। এই যে আমগুলো পড়েছে, অনেকগুলো গাছ আছে, একটা হিমসাগর, একটা কী শরীফ খাস, একটা গোলাপ খাস, বিভিন্ন ধরনের আম গাছ, একটা ফজলি। তো কিছু কিছু আম আমাকে আমার ননদ তুলতে দিল না, বললো ওগুলো পোকা লাগা, ওগুলো তুলো না। তো ওগুলো আমি কী করেছি একটা জায়গায় জড়ো করে আর রেখে এসেছি। তো এই যে দেখুন, ওই যে দূরে দূরে যেগুলো, ওগুলো হচ্ছে ফজলি আম, ওগুলো নাকি টাইম হয়নি এখন, আরও পরে, ওই জন্য ওগুলো আমাকে বললো ওগুলো কুড়িও না। কিন্তু আমার কুড়াতে ভালো লাগছে না, বললাম নিয়ে যাই নিয়ে যাই। বললো না 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 ওগুলো নিয়ে যেও না, মা আবার বলবে যে ওই পোকা আমগুলো কেন নিয়ে এসছো। যাই হোক, ওগুলো সব এক কাছে জড়ো করে রেখে এসেছি আজকে। ও বললো পরের দিন সকালে আবার আরও পড়বে, তখন এসে আবার কুড়িও। তো ভাবছি কখন সকালটা হবে, যাই হোক। এই যে আমগুলো পড়ে আছে, আর বাদুড়ে আম খাচ্ছে। আমার শাশুড়ি বললেন যে বাঁদরে এসে পুরো একটা ডাল পুরো ভেঙে দিয়েছে আমে। তো সেগুলো এই যে জড়ো করে রেখেছি, আরও অনেকগুলো পড়েছে। এবার ভেতরে ভেতরে পড়েছে, তো অত ভেতরে যেতেও ভয় লাগছে, কারণ কোথায় সাপ বিছে ফিছে কোথায় আছে, আর গরমকাল তো ওগুলো থাকার সম্ভাবনা খুব বেশি। এখানে একটা কাঁঠাল গাছও আছে, কাঁঠাল গাছটা দেখুন। আর কাঁঠালগুলো আমার ননদ বলছিল কাঁঠালগুলো পুরো নুইয়ে পড়ে একদম, এত বড় হয়,
মানে গোড়া থেকে স্টার্ট হয়, এবারে দেখলাম গোড়া থেকে নেই, উঁচুর দিকটাতেই হয়েছে, কিন্তু বললো ভীষণ সাইজে বড় হয় একদম। এগুলোতে লাগিয়ে রেখেছে কৃষক। হ্যাঁ, এই যে পুরো এই বাগানটা এটা, আর পেছন দিকটা খামার। অনেক গাছ ছিল, দুটো আম গাছ অলরেডি কেটে ফেলেছে। এই যে এই কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, দেখুন কত বড় বড় কাঁঠাল, ওয়াও কি সুন্দর। এত ভাল লাগছিল, ভিডিও করতেও ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে চোখ দিয়ে দেখলেই শান্তি। তারপরে ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি এটা, তো ওই জন্য ভিডিওটা করলাম। এই যে ও আম, হ্যাঁ ওইখানে হিমসাগর আম পড়েছে, ও তুলেছে। এগুলো হচ্ছে ধান রাখা, ধান ঝাড়ার মেশিন, এইগুলো তিন্নি এখন পড়ছে। আমি ওকে বললাম দেখ এগুলো সামনে থেকে ভালো করে দেখে নে, কারণ এগুলো তো আর ওখানে গেলে দেখতে পারবি না, ওই জন্য সামনে, ওই জন্য ওকে বললাম ভালো করে দেখ। তো ও দেখছিল, ওই যে ওটা আমার জায়ের ছেলে, পুচকেটা ভীষণ দুষ্টু। এই যে ওখান থেকে মানে বাগানটা থেকে বেরিয়ে আসলাম, এসে এইখানটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম সবাই দুজন মিলে। আর পেছনে ওদিকটা খামারটা আছে, ওখানে আমাদের বাড়ির গাড়ি টাড়ি রাখা আছে, তো ওখানটায় বলল, আমি ভাবছিলাম যাবো, তো তারপর ও বললো না যেও না, এখন প্রচুর এই গাছপালা হয়ে গেছে, কোথায় সাপ টাপ আছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো। এই যে এখানে, এখানে আসলে ভীষণ ভাল লাগে, এখানে আমাদের অনুষ্ঠান টনুষ্ঠান হলে পরিষ্কার করে পুরো এই বাড়িটা জুড়ে অনুষ্ঠান হয়, কোনো কাজ টাজ হলে। আর ওই যে আমাদের নতুন বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে গোয়াল ঘর আমাদের এখান থেকে, এই যে আমাদের নতুন বাড়িটা, এইখানটা আমরা থাকি আর এইটা আমাদের ওই স্টোরেজ হিসাবে এসে ইউজ হয়। এই যে আমাদের বাড়িটা পুরো দেখা যাচ্ছে একদম, আর এই হচ্ছে এন্ট্রান্স। তো বাড়ি চলে এলাম আম কুড়িয়ে, যাই দেখি। আর তিন্নি দাদিন বলছে যে আমগুলো এবার আলাদা করে রেখে দাও, ঠিক আছে রাখো। তো এই যে বাড়ির ভিতরে ঢুকছি, এটা এটা একটু চেঞ্জ হয়েছে, আগে একটু অন্যরকম ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে, গেটটা একটু চেঞ্জ করে দিয়েছে। এই যে এটা হচ্ছে নিচে উঠোনটা, বাইক স্কুটি ফুটি রাখা আছে। আমার যা মনে হয় রান্নাঘরে কিছু কাজ টাজ করছে, দেখি কি করছে। ওই যাচ্ছিলো আমটা কুড়াতে, আমি বললাম থাক তোমাকে যেতে হবে না, আমি যাই, ও আছে কিছু রান্না বান্না করছে মনে হয়। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রান্নাঘর, অনেক পুরনো বাড়ি একদম। আমি এই যে আমার শাশুড়ি কি গোলাপ খাস আম রেখে দিয়েছে, আমি তিন্নিকে বলছি দেখ এগুলোর রঙগুলো এত সুন্দর, পুরো সিঁদুরের যেমন রং হয় দেখো কি সুন্দর রং, মনে হয় না কি ভালো লাগছে দেখতে। আর এগুলো যখন গাছে এরকম অবস্থায় ঝোলে সেটা আরও সুন্দর লাগে দেখতে একদম। আর ফ্রিজটা দেখাই আপনাদের কি করেছে আমার শাশুড়ি মা, এই যে অফ সিজনেও খাবে আম। ওই মা ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ওকে বাই।